দেশভাগের আগেই কলকাতায় আসা, দেশভাগের পর কলকাতা থেকেই পূজোর খরচ যেত। 1964 পর্যন্ত যশোরেই হতো সেনবাড়ির দুর্গা আরাধনা, তবে 1947 সাল থেকে কলকাতাতে আরাধনা শুরু হয় ঘট পুজো দিয়ে। দেখুন, কলকাতার স্কুলে দুর্গাপুজো, হয়তো কোনো স্কুলে এই একটাই দুর্গাপুজো হয় শহরে। মিত্র ইনস্টিটিউটে পুজো পায় যশোরের সেন পরিবারের দুর্গা। সেই সময় প্রিন্সিপালের অনুমতিতেই শুরু হয় পুজো। কলকাতা আসা হচ্ছে 1964-এ, যখন পাকিস্তানের সাথে ওয়ার শুরু হলো, তখন পাকিস্তান থেকে ভিসা, তখন তো বাংলাদেশ হয়নি, পাকিস্তানি ভিসা দিত। 1964-এ ভিসা দেওয়া বন্ধ করে দিল, 64-এর পর, 65 পুজো ওয়ারের সময়। 1967-এ আমাদের এখানে পুজো শুরু হয়, কিন্তু 1967-এ আমাদের প্রতিমা গড়া হয়নি, ঘট পুজো করা হয়। আর 1968 থেকে মিত্র স্কুলে আমাদের পুজো হচ্ছে প্রতিমা গড়িয়ে। সেনবাড়িতে অষ্টমী তিথির রাতেই হয় কালী পুজো, সেই প্রতিমা ওই দিনই তৈরি করে পুজো করে বিসর্জন দিতে হয়। অষ্টমীতে আমাদের কালী পুজো হয় একটা সেপারেটলি, মানে দুর্গাপুজো যেমন হচ্ছে সেরকম তো কালী দুর্গাপুজো হয়ই, সন্ধ্যে পুজো, অষ্টমী নবমী তো হয়। আর অষ্টমীর রাত্রিবেলা একটা আমাদের কালী পুজো হয়, যেটা বিশেষত্ব এই হচ্ছে যে প্রতিমা সেই দিনই গড়ে, সেই দিনই পুজো করে, সেই দিনই বিসর্জন দিতে হয়। পরিবারের কুলদেবতা এই চার দিনই বাড়ির বাইরে আসেন, থাকেন ঠাকুর দালানে, পুজো পান দুর্গার সঙ্গে, বিসর্জনের সময় গঙ্গা ঘুরে ফিরে যান বাড়িতে। একটা বিশেষত্ব আলাদা কিছু নেই, এমনি নর্মাল ডাকের সাজের প্রতিমা এক চালে, আর আমাদের অসুরের রংটা সবুজ। বাকি সব নিয়ম সবই 150 বছরের বেশি পুরনো। যশোর থেকে কলকাতা ঠাঁই নাড়া হয়েও একইভাবে পুজো পায় সেনবাড়ির দুর্গা। বিপুল ঘোষের সঙ্গে প্রচেতা পাঁজা, নিউজ 18 বাংলা।